প্রিয় দর্শক সবখানে এক অদল বদল যেমন যে রাজনৈতিক দল প্রায় ১৬ বছর আওয়ামী লীগের নির্যাতনে নিজেদেরকে আড়ালে রেখেছিল তারা ১৬ বছর থেকে সতেরো বছর পর নিজেদেরকে আজ গুছিয়ে নিচ্ছে অপরদিকে যদি আমরা বলি যে রাজনৈতিক দলটি ১৬ বছর প্রকাশ্য দম্ভের স্তম্ভ তৈরি করেছিল তারা কিন্তু আজ অদৃশ্য হয়ে গেছে অপরদিকে সবচেয়ে বাস্তব এবং সত্য কথা এটাই যে ছাত্র জনতার রক্তবাখা বাংলাদেশে রাজনীতির সাপ লুডু ছাত্র জনতা এই দেশে আর খেলতে দেবে কিনা নাকি ছাত্র জনতার গণভ্যুত্থানে নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশটা জবাবদিহিতার হবে সেই জায়গাগুলো সেই প্রশ্নগুলো নিয়েই আজকে ম্যাট্রোস্যাম টু দ্য পয়েন্ট শুরু করছি সঙ্গে আমি সোমাই ইসলাম আর আমাদের সঙ্গে সম্মানিত আলোচক তিনজন আমাদের ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সঙ্গে থাকবেন উমামা ফাতেমা সমন্বয়ক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুক্ষণের মধ্যে আসবে এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি থাকবে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু ট্রাফিক ব্যবস্থাটা ছাত্রদের হাতে আছে তারাই কষ্ট করে নিয়ন্ত্রণ করছে দিনরাত সেজন্য আমরা ধরেই নিচ্ছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের বাকি দুজন অতিথি ট্রাফিক জ্যামে কিছুটা আটকা পড়েছেন তারা ছুটে আসলেই নিশ্চয় স্টুডিওতে আলাপটা শুরু করব আমি এই ভার্চুয়ালি আলাপটা শুরু করতে চাই মাস্টার নাসির উদ্দিন রসিম আপনাকে দিয়ে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যে জায়গাটা একটু জানতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের সকল মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষ মানে তো সতেরো কোটি জনগণ সতেরো কোটি জনগণের ম্যান্ডেটটাই থাকে রাজনৈতিক দলগুলোর কাছে যে রাজনৈতিক দলগুলোই হচ্ছে বাংলাদেশের চেহারা পাল্টে দিবে এবং বাংলাদেশের উন্নয়ন করবে জনগণের ভবিষ্যৎ ভালো রাখবে কিন্তু তেমনটা ঘটেনি বারবারই আমরা দেখেছি নানান অঘটন পাঁচ আগস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে স্বৈরাচারের পতন কিন্তু আমার যেটা প্রশ্ন যে এখন একটা অন্যরকম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন সেই জায়গা থেকে আপনি একজন পলিটিশিয়ান হিসাবে যে প্রত্যাশা জনগণ আপনার কাছে করবে সেই প্রত্যাশা আপনি অন্তবর্তীকালীন সরকারের কাছে কি করছেন কেমন দেখতে চান আগামীর বাংলাদেশটা ধন্যবাদ আপনাকে চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই আপনার কৃতজ্ঞতা জানাবো ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং যারা অংশগ্রহণ করেছেন শত স্ফূর্ত এবং যে অসম্ভবটাকে ওনারা সম্ভব করেছেন এবং আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রিয় দর্শক আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ব্যায়স্টার নাসির উদ্দিন অসীম তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু ট্র্যাকটিক্যাল ফলটা এত বেশি আমাদের ভোগায় সেখানে মাঝে মাঝে আমাদের বিচ্ছিত হয়ে যায় তবে আমি চেষ্টা করছি তাকে আবার সংযুক্ত করতে পেরেছি কিনা সেটি আমরা কি পেরেছি বায়স্টার নাসিরুদ্দিন অসীম আছেন কি আপনি আমাদের সঙ্গে নাসির উদ্দিন আপনাকে আনমিউট করতে হবে আনমিউট করতে হবে নাসির উদ্দিন অসীম আমি শুনতে পাচ্ছি খুব আস্তে কিন্তু আশা করি কথাটা বলা শুরু করলে সকলে শুনতে পাবে আপনি বলেন যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন আপনি উত্তরে যান আমি 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 শুনেছি আপনি আপনার কথা শুনেছি আমার যে বিষয়টা আপনি যেটা বললেন যে কি ধরনের প্রত্যাশা আমি ঠিক প্রথম এটা বুঝতে পারিনি কিছুটা যেটা বললেন যে এটা এখনকার যে অন্তর্বর্তী সরকার যেটা আর আগে যেটা বললেন যে 16 বছর মূলত আপনার কোন যে কোন রাজনৈতিক দল যদি একাধারে আপনার ক্ষমতায় থাকে তখন কিন্তু আপনার ক্ষমতার স্বাদ যেটা আর কি সেটা তাকে পেয়ে বসে ক্ষমতার আসলে কোনো স্বাদ নেই ক্ষমতাটা হচ্ছে যে জনগণের কাছে আমরা এই জিনিসটা সবসময় ভুলে যাই আমাদের সংবিধানেই বলা আছে স্বাদ অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস যার কারণে আজকে দেখুন যে অন্তর্বর্তী সরকার যেটা হয়েছে এই সরকারকে কি আপনি অবৈধ সরকার বলবেন কিংবা আমি দেখি যে যেদিন ক্যান্টনমেন্টে সেনা প্রধান বলেছিলেন যে কারা কারা উপস্থিত হয়েছেন সেখানে জামাত আমির আছেন একথাটা বলেছেন কিন্তু তার একদিন বা কদিন আগে জামাতকে নিশিদ্ধ করা হয়েছে তাহলে কি আপনারা কেউ প্রশ্ন তুলেছেন যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতির থেকে আরম্ভ করে আপিল বিভাগের কোন বিচারপতি কি প্রশ্ন তুলেছেন কিংবা বর্তমানে যে সরকারটা আছে এটা অবৈধ কোনো কিছুই অবৈধ না সংবিধানটা হচ্ছে যে আপনারা জনগণের জন্য মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং যেটা সম্ভব করেছে এদেশের লক্ষ কোটি ছাত্র জনতা আসাদের রক্তের বিনিময়ে সাইদের রক্তের বিনিময়ে আমরা আজকে যেই পরিবেশ মধ্যে আমরা বিরাজ করছি যে পরিবেশে আমরা আছি যারা দম্ব করে বলতেন যে আরো অনেকদিন থাকবেন ক্ষমতায় বা কেউ নড়াতে পারেনি সরাতে পারেনি কিংবা পালাবো না আমরা কোনোদিন ভাবিনি আর দেখুন সোমা আপা বেগম খালেদা জিয়ার সরকার বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছেন একটা পর্যায়ে বাধ্য হয়েছেন ছিয়ানব্বই সালে এরশাদ সাহেব পদত্যাগ করেছেন কিন্তু তাদের কাউকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি কিন্তু যেই দলটি একাধারে ষোলো বছর দেশ শাসন করেছে সেই দলের প্রধান সেই দলের সভানেত্রী ক্ষমতা তো ছেড়েছেন এবং দেশ সারতে বাধ্য হয়েছেন তাহলে অবস্থাটা কি আমরা এই অবস্থাটা চাই না কখনো যে কারণ নিয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের ফৌফাদাররা আপনার মুক্তিযুদ্ধ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি পারিনি দেখে আজকে এই অবস্থা দেশ ছেড়ে পালাতে হচ্ছে তা আমি আশা করব যে আগামীতে আমরা মূল দুঃখের কথা আমরা অতীত থেকে কখনো শিক্ষা নেই না আমি সে কারণেই বলবো যে আমাদের প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতেল লিভ অ্যান্ড রিলিফ যে রাজনৈতিক যে একটা কালচার যেটা আগে ছিল অনেক আগে জি আপনার সেটা ফেরত আসুক আমি বলবো যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে উঠুক নিরপেক্ষভাবে বিশেষ করে যে পেশাজীবী সংগঠনগুলো যেমন আমি নিজে একজন আইএনজিবি জি সেখানে বেশ কয়েক বছর ধরে মনে করেন আপনার ওই জাতীয় পর্যায়ে যেমন কখনো বিনা ভোটের নির্বাচন কখনো রাতে আ 2018 এর ভোটের মতো এই ধরনের অবস্থা পেশাজীবী সংগঠনে কেন কেন হবে জাতীয় প্রেস ক্লাবে দেখুন দুটো কমিটি থাকে আমাদের এমনকি এখন কোর্ট রিপোর্টার যে আমাদের যে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স আপনার এই আছে রিপোর্টার ফোরাম সেখানেও বিভাজন

থাকা না থাকার প্রশ্ন অনেকেই রাখছেন সেটি কতক্ষণে এই প্রশ্নটা বাঞ্ছনীয় কিংবা এই তোলাটা কতটুকু জরুরি যেখানে গণ অভ্যুত্থানই হয়েছে সেখানে আমরা কিংবা অনেকে কেন বলছে সংবিধান মানা হয়নি সংবিধান মানা হওয়া উচিত ছিল এই জায়গাটি আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি আমি উত্তর চাইব কারণ আমাদের আরেকজন অতিথি এসেছে হাসতাদ আমি কি শুরু করবো অসংখ্য ধন্যবাদ হাসনাত আবদুল্লাহ আপনাকে যে জায়গাটা জানতে চাই অভিনন্দন জানাতে হবে না গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র হয়েছে সেখানে সারা পৃথিবী দেখেছে বাংলাদেশ পারি এর আগেও পেরেছে কিন্তু যে জায়গাটি জানতে চাই এইবার আমি যদি বলি এবারে প্ল্যান কি প্রথম যেটা স্বৈরাচারী সরকারের পতন হয়ে গেছে প্রথম স্টেপ তারপরের ধারাগুলো সবাই বলছে নেক্সট স্টেপ কি আমরা দেখছি ছাত্ররা একদম ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে ওই যে ডাকাত ডাকাতের একটা আতঙ্ক শহর জুড়ে দেশ জুড়ে তারাও সেটাও রাত জেগে পাহারা দিচ্ছে তারা সব কিছু করছে ট্রাফিক সিগনাল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে একটা সহিংসতার কবর সেটাকেও তারা নিরাপত্তা দিতে তারাও রাত জেগে পাহারা দিচ্ছে মন্দির মসজিদ সবগুলোতে কিন্তু আমার কথা হচ্ছে যে কতদিন ছাত্ররা এই দায়িত্ব কাঁধে নিয়ে থাকবে ওকে দেখুন আমি আলোচনায় শেষ এই শেষ অংশ থেকে শুরু করতে চাই এই যে ভদ্রলোক বলছিলেন যে বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতি ফেসিস গভর্নমেন্ট গত ষোলো বছর ধরে এই কারণে টিকে রেখেছিল কারণ বিভাজনের রাজনীতি যদি জীবিত থাকে তাহলে ফেসিস গভর্নমেন্টকে এক্সটেন্ড করা যায় আবার আপনার প্রশ্নে আসে আপনি বললেন যে এই ছাত্রদের আসলে দায়িত্ব এই কতদিন রাষ্ট্র আমরা এতদিন পর্যন্ত আন্দোলন আন্দোলন ছিল সরকার পতনের আমরা সেটি করতে পেরেছি এবার হচ্ছে আমাদের যে আন্দোলনটি সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারের আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলনটির জায়গা থেকে আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে এবার প্রায়োরিটি বেসিস হচ্ছে আমাদের নির্ধারণ করতে হবে কোন কাজটি ছাত্ররা আগে করবে কোন কাজটি পরে করবে এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা যে ওইটি একটি সংকটকালীন সময় সৃষ্টি হয়েছে আমরা দেখেছি একটা ললেজনেস এবং ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে সমাজে সমাজের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে সমাজ যেই আমাদের আইনি ব্যবস্থার যে জটিলতা তৈরি হয়েছে এবং এক ধরনের আমরা বলতে পারছি যে সামাজিক যেই ললেজনেস এবং ডিসঅর্ডার আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ললেজনেস এবং ডিজঅর্ডারকে রিমুভ করে একটি আইনশৃঙ্খলার একটি স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এই এই স্বাভাবিক পরিবেশটি ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে আমরা দেখেছি ধর্মীয় উপাসন লইগুলোকে তারা কিভাবে নিরাপত্তায় দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা আমরা দেখছি যে মন্দির পাহারা দিচ্ছে এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি এখানে আমাদের প্রতিফলিত হচ্ছে সেই সেটি হচ্ছে মূলত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ কিন্তু এর অপর পৃষ্ঠে আরেকটি চিত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে এই যে মূর্তি ভাঙা হয়েছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভাঙা হয়েছে এটিকে আমরা দেখতে চাই এভাবে রাজনৈতিক রাজনৈতিক যে বিভাজনগুলো ছিল রাজনৈতিক যে প্রতিহিংসাগুলো ছিল এই রাজনৈতিক প্রতিহিংসাগুলোকে আমরা দেখছি সরকার পর্যায়ে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশীয় পর্যায়ে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক বিভাজনকে রাজনৈতিক বিভাজনকে সাম্প্রদায়িক বিভাজন হিসেবে সেখানে দেখানোর একটি প্রচেষ্টা রয়েছে তো সুতরাং এক নম্বর বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার যে স্বাভাবিক অবস্থা সেটিকে আমরা ফিরিয়ে নিয়ে প্রথমে শান্তি হ্যাঁ প্রথমে শান্তি দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় বিষয়টি হচ্ছে দেখুন আমাদের যে গত ফেসিস গভর্নমেন্ট গত ষোলো বছর ধরে আমাদেরকে উন্নয়নের যে গল্প শুনিয়েছে এখন আমরা গণমাধ্যমে সেই গল্পগুলোকে আমরা দেখেছি সেগুলো হচ্ছে বুলি গত ষোলো বছর ধরে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে নন পারফর্মিং যে লোন সেটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি যে সরকারের একটা গোষ্ঠী যারা তুষামুদের রাজনীতি করেছে যারা শুধু তুষামুদ্রিককে রিপ্রোডাকশন করেছে তারাই শুধু উন্নয়নের সেই সুফল ভোগ করেছে অন্যদিকে সাধারণ জনতার কাতারে যারা ছাত্রনাগরিক তারা শুধুমাত্র বঞ্চিত হয়েছে সুতরাং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ওনার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে অর্থনীতির যে সংকটটি সৃষ্টি হয়েছে এই সংকটটি এতদিন পর্যন্ত আমরা দেখেছি গভর্নমেন্ট সেটাকে অ্যাক্নোলেজই করেনি এখন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব কারণ আপনি যখন একটি সংকটকে অ্যাক্নোলেজ না করবেন সেটাকে আপনি কখনো রিফরমেশনের পলিসি আপনি নীতিগত জায়গা থেকে নিতে পারবেন না কারণ আমাকে আগে সমস্যাটাকে স্বীকৃতি দিতে হবে এবং সমস্যার স্বীকৃতি দিয়ে সেটিকে উত্তরণের জন্য আমাকে কাজ করতে হবে সুতরাং আমি আমাদের জায়গা থেকে এখন বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আমাদের দ্বিতীয় যে আমাদের অর্থনৈতিক ইনফরমেশন করা করে এবং সেটি সেটিকে ত্বরান্বিত করার জন্য রেমিটেন্সের যে সরবরাহটি সেটিকে নিশ্চিত করা এবং যে শিল্প কারখানায় যে অর্থ অবস্থায় সৃষ্টি হয়েছে সেটিকে সেটিকে আবার হচ্ছে আমাদের রিস্টার্ট করা এবং অ্যানাবেল করা এবং তৃতীয়ত এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এবং সার্বজনীন বিষয় সেটি হচ্ছে গত ষোলো বছর ধরে ফেসিস গভর্নমেন্ট আমরা দেখেছি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপাতত তাত্ত্বিকভাবে অচল করে দিয়েছে যেমন এর মধ্যে প্রধান হচ্ছে একটি বিচার বিভাগ বিচার বিভাগের উপরে মানুষের কোনো আস্থাই নেই আমি ব্যক্তিগতভাবে ছয় দিন ধরে ডিবেতে ছিলাম এবং সেখানে আমি দেখেছি কিভাবে স্ক্রিপ্টেড বিচার প্রক্রিয়া কিভাবে আটকিয়ে রাখার জন্য স্ক্রিপ্টেড বিচার প্রক্রিয়ার এক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন হয় সেটা আমি নিজে দেখেছি ছিল ভয়ের রাজনীতি ছিল ভয় ছিল ভয়ের রাজনীতি ছিল কিন্তু আইন শৃঙ্খলা থেকে রাজনীতি বাক কোথাও তো ছিল না হাসনাত আমি বলি ষোলো বছর যখন একটা ফ্যাসিস্ট সরকার থাকে এবং ষোলো বছর ধরে যখন সকল মি সকলে মিলে এই সরকারকে উৎখাতের চেষ্টা করে তখন কি কোনো প্রতিষ্ঠানগুলো মাথা দিয়ে দাঁড়াতে পারে সেই জায়গাটাতে ভবিষ্যৎ বাংলাদেশটা কার্যকরভাবে গত ষোলো বছর ধরে একটি প্রতিষ্ঠানই খুবই কার্যকর ছিল মানে খুব আনা বলছিল সবচেয়ে এমন যদি বলি যে মানে আমি শতভাগ তাকে আমি যদি পুরস্কারের ব্যবস্থা থাকতো আমি তাকে শতভাগ পুরস্কার দেবো সেটা হচ্ছে শুধুমাত্র গণভবন কার্য করছিল অর্থাৎ আমরা যে কোনো সিদ্ধান্ত পতিতালয় থেকে সচিবালয় বিষয় সিদ্ধান্ত পর্যন্ত আমাদের দেখতাম গণভবনের দিকে তাকে রয়েছে অর্থাৎ এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটি প্রতিষ্ঠিত করেছে এটি হচ্ছে ফেসিজমের একটি নির্ধারক এই জায়গাতে আমরা দেখেছি রাষ্ট্রের এটি করতে গিয়ে যে রাষ্ট্র অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটিকে আপাত দৃষ্টিতে অচল করে দেওয়া হয়েছে যেমন আমরা দেখেছি সাংবিধানিক বিচার বিচার ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়েছে আমরা দেখেছি স্বাস্থ্য খাতকে একটা সুবিধা পুষ্ট একটা অন্য শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য আমরা স্বাস্থ্য খাতকে ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা খাতকে আমরা মনে করছি যে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে এবং এমন একটি শিক্ষা খাতকে ইন্ট্রোডিউস করা যে শিক্ষাকাতের মধ্যে দিয়ে একটি ছাত্র কখনো প্রশ্ন করা শিখবে না আমরা জানি প্রশ্ন করা কখন একটা আমি এই যে সরকারি যে এই যে আয়োজনটি এখানে থামাই তার মানে তোমাদের যেটা তুমি বলছি তুমি বলি আপনি বলবো তাহলে যাই হোক তুমি আমার আমি বলতে তুমি যেটা বলছিলে যে প্রশ্ন করাটা শিখতে হয় ছাত্র প্রশ্ন করবে ছাত্র শুধু উত্তর দিবে না এবং জবাব দিতে এটাই তো হচ্ছে জবাব দিতে প্রশ্ন না আসলে জবাব দিতে আসে না এই প্রশ্ন করার জায়গা আঙ্গুল তোলার জায়গা সব জায়গায়তে রাখতে হবে থাকতে হবে সেই জায়গাটা নিয়ে আমি আরও কথা বলবো আমি একটু উমামার কাছে যেতে চাই উমামা যে জায়গাটা এই মুহূর্তে যে বাস্তবতা সেই বাস্তবতায় দাঁড়িয়ে ও সবার আগে বলছিল হাসনাত দেশের অর্থনীতি এবং শান্তি ফিরাতে হবে তারপরে তো আছে মোটা দাগে আরও অনেক কিছু সবার আগে প্রায়োরিটি লিস্টে ও দুটার কথা বলেছে কোনগুলো সংস্কার দরকার এখানে হাসনাত ভাই যা বলেছেন তা অসাধারণ চমৎকার কথা বলেছেন আমাদের রাষ্ট্রের আসলে গোটা ব্যবস্থাপনার ব্যবস্থারই আসলে একটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার আছে এবং আমাদের কারোরই এই বিষয়ে দ্বিমত নেই এবং আমরা সকলেই গতকালকে নাহিদ ভাইয়া যখন কথা বলছিল আমরা সবাই যখন কথা বলছি আমরা বলছি যে এখানে সর্বপ্রথম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে তাদের দরকার যে একটা পূর্ণাঙ্গ সরকার তৈরি পূর্ণাঙ্গ একটা রিফর্মেশন আনা পূর্ণ কাঠামোটাকে নতুন করে সাজানো এবং আমার এই জায়গা থেকে যে প্রস্তাবনটা ছিল যে সর্বপ্রথম আসলে আমাদের সংবিধানে হাত দিতে হবে আমাদের যে রাষ্ট্রের সংবিধান উনিশশো বাহাত্তর সালে তৈরি করা হয়েছিল সেই সংবিধান নিজেই একটা অগণতান্ত্রিক সংবিধান এবং এখানে এই সংবিধানের মাধ্যমে আমাদের রাষ্ট্রের জনগণকে প্রজা হিসেবে ট্রিট করা হয় এবং সংবিধানের সত্তরতম অনুচ্ছদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতার অনুসারী মানে ক্ষমতার আসলে স্টেক দেওয়া হয় এবং সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা অনেকেই মনে করি যে এখানে সংবিধানটার একটা পূর্ণাঙ্গ রিফর্মেশন ছাড়া এই রাষ্ট্র অন্যান্য সেক্টরগুলো যতই রিফর্ম করুক না কেন এটা তেমন একটা ভবিষ্যতে পুনরায় আমরা স্বৈরাচারী ব্যবস্থায় ফেরত যেতে পারব এছাড়া আমি শুরুতে একটা কথা বলতে চেয়েছিলাম যেটা আমার মিস হয়ে গেছে যে আমাদের আসলে এই মুহূর্তে খুবই দরকার আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের হাত ধরে যে গণভূত্থানটি এসেছে সে গণভূত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং আজকেও আমি ঢাকা মেডিকেল আমি প্রতিদিন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং ঢাকা মেডিকেলের পরিস্থিতি কিন্তু ভালো না অনেকেই এখানে দেখা করতে আসছেন কিন্তু চিকিৎসার অভাবে অনেকেই বেড়ে পড়ে আছেন একটা ছেলেকে আমি দেখেছি তার দুইটা গুলি রিমুভ করা হয়েছে আরও ছয়টা গুলি তার শরীরে আছে আমরা যাই না ওই ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো কি পারবো না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুততম সময়ের মধ্যে আমাদের আহতদের জন্য এগিয়ে আসতে হবে আমরা ব্যক্তিগত পর্যায়ে ইভেন বৈষম্যীতি ছাত্র আন্দোলন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি মেডিকেল টিম তৈরি করে এখানে আহতদের সেবায় এগিয়ে আসার জন্য কিন্তু যদি সরকারের সবথেকে বড় এখতিয়ার থাকে সরকার যেহেতু নানা প্রতিষ্ঠান থাকে সরকার আসলে সব থেকে বড় স্টেক হোল্ডার তো সরকারের এই থাকে আহতদের একটা দীর্ঘমেয়াদীভাবে তাদের সেবাটা দিয়ে যাওয়ার তো আমরা আসলে সরকারের কাছে বিনীত আবেদন জানাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের যারা আহত আছেন তাদের জন্য সেবার ব্যবস্থা করেন এবং আমাদের যে বিভিন্ন হাসপাতালগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে হাসমান ভাই অসাধারণ বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থার কি ভঙ্গুর পরিস্থিতি আরেকটা দেশে খুবই ভঙ্গুর পরিস্থিতি করোনাকালীন সময়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে কি পরিস্থিতি ছিল এটা তো সবকিছু গণমাধ্যমে আসে নেই কিন্তু ফেসবুকে সবাই জানতো এখন বাংলাদেশের মানুষ ট্রিটমেন্টের জন্য প্রচুর ভারতমুখী আমাদের এই মানুষগুলোকে আস্তে আস্তে বাংলাদেশ মুখী করতে হবে এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এমনভাবে রিফর্ম করতে হবে যাতে কোনো মানুষ ইভেন ক্যান্সার হলেও তাদের একদম সিভিয়ার সিচুয়েশনের মধ্যেও যাতে সে বাংলাদেশের ট্রিটমেন্টটা নিতে পারে আমরা কি আগামী বাংলাদেশটা এমন হাসনাত কিংবা ওমামা দেখতে পারবো কিংবা দেখা উচিত কিনা যে আমাদের যারা মাননীয় উপদেষ্টা হলেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থা এত সুন্দর হয়ে যাবে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প সবই ভালো হবে নিয়ে আসবো কিন্তু যে জায়গাগুলো দুজনের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই হাসনাত যে দাবি নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করলো বর্তমান সরকার সেই দাবিগুলো পূরণ করতে যেয়ে যদি কোথাও দেখেন কিংবা দেখো যে সীমাবদ্ধতা দেখা দিয়েছে সেখানে ছাত্র জনতার ওয়াজডকটা কি হবে ভবিষ্যতের জন্য দেখেন ছাত্র যে অংশগ্রহণে যে গণঅভ্যুত্থানটি হয়েছে আমরা এই জায়গায় ছাত্র প্রতিনিধি নিশ্চিত করেছি যে উপদেষ্টা পরিষদে এটি উপদেষ্টা নিশ্চিত করার মধ্য দিয়ে হচ্ছে একটা ভিজিলেন্সের মধ্যে রাখা হবে কনস্টেন্ট কনস্ট্যান্ট ভিজিল্যান্স যেটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা আবার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের আবার ছাত্র প্রতিনিধি থাকবে যেটির মধ্যে দিয়ে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে

সেটাকে প্রাতিষ্ঠানিক কি করা যায় কিনা সেটা আমরা কারণ আমাদের হিউম্যান রিসোর্সের আমাদের লিমিটেশনস রয়েছে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে আমাদের আর অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের লিমিটেশনস রয়েছে সেই জায়গাগুলো আমাদের আমাদের এই লিমিটেশনগুলো আমরা অ্যাকনোলেজ যেহেতু করছি এই অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচকতা দেখতে পাচ্ছি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন স্বীকার করে নিচ্ছে এটা আমার লিমিটেশনস ইট ডাজ মিন দ্যাট উনি হচ্ছেন সেখানে ছাত্রনাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে যায় যেটাই হচ্ছে একজন স্বৈরশাসকের এবং একটা গণমুখী সরকারের মধ্যে বিভাজনটি স্পষ্ট করে দেয় কারণ একজন স্বৈরশাসক কখনোই তার সীমাবদ্ধতাকে স্বীকার করতে চায় না এবং তার মধ্যে একটা পিউরিটার্ন এবং পারফেকশনিস্ট নেচার নিয়ে সব সময় জনগণের সামনে উপস্থাপিত হতে চায় এখন দেখুন আমি উমাকে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের আমি একটা আয়রনিটা আপনাকে ধরাই দিতে চাই সেটা হচ্ছে আপনি বললেন যে আমাদের যে ভারতমুখী যে স্বাস্থ্য ব্যবস্থা এবং আপনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা দেখেন বা এমন একটি সেক্টর দেখেন যেখানে আমাদের উপদেশ বড় বিত্তবাদা তো সবাই চলে যায় বিদেশে আমরা থাকি এখানে আমাদের যাওয়ার জায়গা নেই কারণ এখানে আমাদের থাকতে হবে চিকিৎসা করতে হবে ছেলে মেয়েকে পড়াতে হবে তো আমরা তো সেই জিনিস দেশটা চাই যেখানে স্বাস্থ্য থেকে শিক্ষা আর আমাদের ছেলে মেয়েকে যেতে পারবো না পাঠাতে পারবো না বলে আমরা হতভাগা হয়ে এ দেশেই মনে করছে পাঠতে দেখুন এই জায়গায় যে আয়ুর্বেদিকটা হচ্ছে যেটা আমাদেরকে বাঙালিদেরকে কিভাবে আমি মনে করি যে দাসুলভ আচরণ করা হয়েছে আমি একটা সার্ভিস প্রতিষ্ঠা করার জন্য আমি একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছি কিন্তু দুঃখের বিষয় এই সার্ভিসটি উনি নিজেই গ্রহণ করছেন না আমি উদাহরণ দিয়ে বলছি যিনি শিক্ষাখাতের দায়িত্বে রয়েছেন ওনার সন্তান এই শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না উনার ছেলে বা ওনার সন্তান হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে অথবা বিদেশে পড়াচ্ছে যেই স্বাস্থ্যমন্ত্রীকে আমি স্বাস্থ্যখাতের দায়িত্বে দিলাম উনি এমন একটি স্বাস্থ্যখাত আমাদেরকে উপহার দিচ্ছেন এমন একটি স্বাস্থ্যখাতে আমাদেরকে সেবা দিতে বাধ্য করছেন যেই স্বাস্থ্যখাতের সেবাটি উনি নিজেই নিচ্ছেন না আমরা এমন একটি আমি আমি প্রত্যেকটি রাষ্ট্রের সকল ক্ষেত্রে যদি যাই আমি এমন একটি ক্ষেত্র সার্ভিস প্রডিউস করছি যে এটার কনজিউমারই আমি না অর্থাৎ আমি নিজে যেটাকে প্রডিউস করছি সেটা উপর আমার আমি যা খাই না সেটা আমি বিক্রি করছি যা মাখি না সেটার আমি অ্যাডভার্টাইজ করছি এই ক্রিম মাখেন ফসা হয়ে যাবেন কিন্তু জীবনেও মাখি না শুধু টাকা পাওয়ার জন্য যেমন আমরা এটা আমরা এটা নিয়ে কথা বলছিলাম এটা এটা যদি বলি আমি বাজারের আলাপ চায়ের দোকানের আলাপ এটা আমি মনে করি বাজারের আলাপ মিডিয়াতে আলোচনা হওয়া উচিত চায়ের দোকানের আলাপ মিডিয়াতে হওয়া উচিত এবং গণমাধ্যমতে চায়ের দোকানের আলাপগুলোকে এখানে নিয়ে আসা উচিত কারণ চায়ের দোকানে যে আলাপগুলো হয় সেটাই হচ্ছে সেন্সরশিপ মুক্ত আলোচনা কারণ গণমাধ্যমে যেই ধরনের আলাপ আলোচনা আমরা বা যে ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করি সেগুলো হচ্ছে ইমপ্রেসিভ সেগুলো এক্সপ্রেসিভ না অর্থাৎ হুজুর হবে এমন বয়ানকে আমরা গণমাধ্যমে আমরা বলি না কারণ হুজুরকে আমাদের কখনো কে নারাজ করা যাবে না বরং হুজুর যেখানে খুশি হবে অর্থাৎ সরকার যে বয়ানটা শুনতে চায় আমরা সেই ধরনের বয়ান আমরা দিতে চাই এখন দেখুন চায়ের দোকানে ওই আলাপ আলোচনাগুলো রয়েছে সেখানে আমরা এমন একটি জবাবদেহিতামূলক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে চাই যেখানে স্বাস্থ্যমন্ত্রীকে হ্যাঁ স্থায়ীভাবে দেশের স্বাস্থ্য কাঠামোর মধ্যেই তার চিকিৎসা নিতে হবে আমরা এমন একটি শিক্ষা পদ্ধতি আমরা নিশ্চিত করতে চাই যেখানে সরকারের প্রতিনিধিত্ব যারা করছে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের প্রত্যেক সন্তানকে সরকারি স্কুলে সরকারি বাংলাদেশটা মানুষ কবে পাবে কতদিনের মধ্যে আমরা আবু সাইদ এবং মুগ্ধদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তারা তাদের জীবন দিয়ে আমাদেরকে তাদেরকে দায়বদ্ধ করে গিয়েছে এবং সেই দায়বদ্ধতার কোনো লিমিটেশন নেই সেটা আমৃত্য আমরা তাদের কাছে দায়বদ্ধ এবং তারা আরেকটি কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ভয়টিকে ভেঙে দিয়েছে অর্থাৎ আমাদেরকে পরবর্তীতে যে গভর্নমেন্টে আসুক না কেন তারা আমাদেরকে কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামো সেন্সরশিপের মধ্যে দিয়ে আমাদেরকে সেখানে নিয়ে আসতে পারবে সেটাকে আমরা চিন্তা করি না সেটাকে আমরা বিশ্বাস করি না সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এই যে মুগ্ধদের কাছে যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের যেই আবু সাহেদের কাছে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নিশ্চিত করতে চাই যতদিন না পর্যন্ত আমরা স্বৈরাচার সরকার মানে হাসিনাকে যাকে মনে হইতো যে পৃথিবীর সবচেয়ে বেশি মানে উনি উনি এমন একজন মানুষ ছিল যাকে পতন করবে এটা মিডিয়ার আপনার গণমাধ্যম কর্মীরা সেখানে অস্বীকার করার কোন অবকা অবকাশ নেই গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি মার্চ করে তাকে সমর্থন করতে গণমাধ্যম কর্মীরা আমরা সাবকনসিয়াস মাইন্ডে যাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে হাসিনার পতন অনিশ্চিত সেই হাসিনাকে যেহেতু ছাত্র জনতা উৎখাত করতে পেরেছে সেই হাসিনাকে যেহেতু উৎখাত করতে পেরেছে সুতরাং আমরা বিশ্বাস করি জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রকে সেবামূলক করা এবং জনকল্যাণমুখী করা সেটাও আমরা এই রাজপথে থেকে আমরা করতে পারবো এবং আমরা আরেকটা জিনিস স্পষ্ট করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি সেটি শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের রাষ্ট্র পুনর্গঠনের যে আন্দোলন রাষ্ট্র সরকার শুরু সরকারের যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে এবং যতদিন না পর্যন্ত আমি ওই ধরনের রাষ্ট্র নিশ্চিত করতে পারি যে ধরনের রাষ্ট্রে যিনি সভাটি প্রস্তুত করছেন তিনি সভাটি নিচ্ছেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনটি চলবে প্যাস্টার ওসীম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু উমামা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো ওটার উত্তর ওনাকে আমি চেয়েছিলাম ভার্চুয়ালি যখন সংযুক্ত ছিল আমি আগে রাখি গণভুত্থানের পর যে দেশ নতুনভাবে ছাত্র জনতা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব নিয়েছে কিন্তু এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যখন একটি দেশ তৈরি হয় একটি সরকার গঠন হয় তখন এখানে অনেক প্রশ্ন উঠছে অনেকে বলছে সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয়েছে বায়োলট করা হয়েছে এই জায়গাতে আমি হাসনাতের কাছেও বক্তব্য শুনবো আপনার কাছে একটু জানতে চাই পরে আইনজীবী বলবেন আচ্ছা এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ভায়োলেট করা হয়েছে না ঘটার পর তো সেখানে তো সংবিধানের প্রশ্নই থাকে না এটা তো আমরা সাদাবনের কথা কিন্তু এটা নিয়ে প্রশ্ন কেন অনেকে উঠাচ্ছেন এটা আমি একটু আপনার কাছে জানতে চাই আমি জানি না এটা হয়তো আইনের বড় বিষয় আমি ওটা বুঝি না কিন্তু প্রশ্ন উঠছে আমি এটার ব্যাখ্যা চাইবো এখানে অবশ্যই একটা বড় প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি বিশেষ সময় প্রয়োজন হয় তাহলে কেন সেটা করা যাবে না এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর ধরে যে স্বৈরশাসন দেশে চালিয়েছেন ওনার পুরো প্ল্যানিংটাই ছিল দেশে কোনোভাবেই যাতে কোনো নতুন সরকার প্রতিষ্ঠিত হতে না পারে সেটা যে কোনো ফর্মেই হোক তার জন্য উনি নানানভাবে সংবিধানকে তার নিজের মতো করে সাজিয়েছেন এবং সংবিধানে অনেক ধারা যুক্ত করেছেন অনেক ধারা এখান থেকে বাদ দিয়েছেন সেই জায়গা থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারকে আসলে নানানভাবে একটা ডিলিজিটিমাইজ করার চেষ্টা করেছেন কিন্তু আমার পুরোপুরি ওই ধারাটি মনে পড়ছে না কিন্তু বিচারপতি আমাদের আমার মনে হচ্ছে অন্তর্প্রতিকালীন সরকার গঠন হওয়ার পরে এখানে কিন্তু একটা কথা উঠেছিল যে এই সরকারটি কি অবৈধ হবে কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু রাষ্ট্রপতি বরাবর পদেক জমা দিয়েছেন এর পরবর্তী সময়ে একটা রাষ্ট্রের একটা ধারা মোতাবেক এই সরকার আসলে গঠন করা যায় এটা সংবিধানের মধ্যেই আছে ওই ধারাটি স্পেসিফিকভাবে ভাবে মনে পড়ছে না কিন্তু এটা গঠন করার বিধানটা আসলে সরকারের মধ্যে আছে আমি একটু আমি যে জায়গাটা জানতেছিলাম ওরা আসার আগে আপনি হয়তো বসার আগে ওরা অনেক কথা বলেছে কিন্তু তারা বলছে রাষ্ট্র মেরামতের কাজ শুরু হয়েছে সেটা এত জায়গায় পুরোটাই ভেঙে তস্তস্ত করতে অনেক সময় লাগবে তো সেখানে এই রাজনীতিবিদরা যদি বলা শুরু করে সহসায় ভোট চাই সকলের দোয়া চায় সকলের এটা বোধহয় ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে তো কোন জায়গা থেকে আপনি শুরু করবেন ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের দর্শক শ্রোতাদের কাছে মানে ক্ষমা চেয়ে এনেছি ট্রাফিকের মধ্যে পড়ে গেছি আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম হাসনাদ আপনি হাসনাদ ওনার কথা আমি শুনছিলাম এত সুন্দর করে উনি বুঝিয়ে বলেছেন যে এটা আমাদের পক্ষে সম্ভব না অন্তত আমার পক্ষে সম্ভব না আমি একটু আগে যে কথাটা আছে যে সাংবিধানিক যে কথাটা এসছে যে সংবিধান সম্মত কিনা যেখানে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে সংবিধানের কি দরকার আছে এই কথাটা কিন্তু ঠিক আজ থেকে আপনার প্রধানমন্ত্রী যেদিন রিজাইন করেছেন তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের কেউ বিশ্বাস করতেন না এমনকি আপনাদের এখানে আপনারাই বলতেন যে অসাংবিধানিক 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 দেখুন আপনারা যেটা হাসনাত একটা রেফারেন্স দিয়েছে আমি সেটা বলতাম না হয়তো

যখন উপরে তুইলা তো মার্শাল আইয়া পরে তখন কিন্তু বিচারপতিরা মনে করেন যে ভয়ে কাঁপতে থাকে আজকে কইতেছেন যে সামরিক আইন আজকে কইতেছেন অবৈধ অমুক আইয়া যখন পড়ব ইতন বইলা কইয়া আইয়া না আচ্ছা আইয়া যখন পড়ব উপ্ত হইয়া পড়বেন এটা হচ্ছে যে আপনার সংবিধান কোনটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা যে বলেছি অসাংবিধানিক না আমাদের সংবিধানে বলা আছে সাত অনুচ্ছেদে বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস এই ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা যে আন্দোলন করেছে যেটাতে গণসম্পৃক্ততা হয়েছে আন্দোলন আমরাও করেছি আমরা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন কর্মী আমরা সরকারের সরাসরি প্রতিদ্বন্দ্বী যার কারণে এলিমিনেশন প্রসেসটা সরকার আমাদের বিরুদ্ধেই ছিল ষোলো বছরে আমাদেরও শত সহস্র সৈনিকদের আমরা হারিয়েছি গুম হয়েছে প্রায় এগারোশোর উপরে তাই না এই ১৬ বছরের অপশাসন দুঃশাসন পায়লাপ হয়েছে যার কারণে আপনার হাসনাত যে কথাটা বলেছেন যে ভয়টা তারা ভেঙে দিয়েছে একদিকে তারা ভয় ভেঙে দিয়েছে আরেকদিকে স্বৈরশাসকের মধ্যে যেটা দম্ভ ছিল তাদের মধ্যে উল্টো ভয়টা ঢুকে গেছে তার কারণে পিছু উঠতে বাধ্য হয়েছে কিন্তু আমরা সেটা পারিনি কারণটা কি র্যাব বলেন পুলিশ বলেন ইন্টেলিজেন্স বলেন গুম করা বলেন মামলার কথা আমি নিজে আইনজীবী দু সাল থেকে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি যখন ব্যাংককের ট্রিটমেন্টে আছি তখন আমি একজন আইনজীবী হয়ে প্রধান বিচারপতির বার্ভবনে আমি বোমা নিক্ষেপ করেছি ব্যাংকক থেকে আমার তো এটা ক্রুজ মিসাইলের থেকেও বোধ খুব শক্তিশালী বোমা আমরা মারতে পারি এ ধরনের কথা অবস্থা হয় দেশের আমি দেশের বাইরে ছিলাম সুপ্রিম কোর্টে আপনার একটা নির্বাচন হয়েছে মারামারি হয়েছে ব্যালট পেপার ছিঁড়েছে আমাকে এবার ডিবিতে জিজ্ঞেস করে যা আপনি ব্যালট পেপার ছিঁড়েছেন তো আমি বললাম যে ব্যালট পেপার ছিঁড়লে তো ফিজিক্যালি থাকতে হয় হাসনা তোমার সামনে কাগজটা ছিট আমাকে এখানে থাকতে হবে বা আপনিও পারবেন না লন্ডন থেকে আপনি পারবেন না আমি বলছি এই ধরনের একটি মামলা এই যে একটা হয়রানি করা এটা আমি আমার কথা বলছি না সারা দেশের মানুষ নিষ্পেষিত ছিল নির্যাতিত ছিল যার কারণে যে এই ছাত্র অভ্যুত্থান যেটা হয়েছে খুব বেশি সময় কি নিয়েছে এটার ভ্যারাসিটিটা অনেক বেশি এটা স্পিডটা এত বেশি ছিল অ্যাটমিক স্পিডে যে মনে করেন যে কাজটা হয়েছে এটা কিন্তু সামগ্রিকভাবে ভাবে একদিনের বিষয় অসীম আমি একটু থামাই আপনাকে ছাত্র জনতা গণঅভ্যুত্থান করলো কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র জীবন উপদেষ্টা তিনি আজকে যে বক্তব্যটা দিলেন সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন আপনি তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার আজকে প্রথম দিনের বক্তব্যটা সবাইকে শোনা বোধহয় দরকার ছিল তিনি বলছেন চাঁদাবাজি দখলদার আর আধিপত্য বিস্তার শুরু হয়ে গেছে এদেশের মানুষের কিংবা কোনো রাজনৈতিক দলকে অবশ্যই মনে রাখা উচিত যে একটা স্বৈরাচারী সরকারের পতন কিভাবে হয় পাঁচ আগস্ট কিভাবে তিনি পলায়ন করলেন এবং সেই দলটি ফিনিশ এবং ভ্যানিশ তিনি এত কথা বলেননি যে কথাটা বলেছেন যারা চাঁদাবাজ আর দখলদারি করছে তাদেরকে তিনি হুঁশিয়ারি করেছেন যে তারা যেন অতীতের দিকে একবার চোখ ফেরায় প্রধানকে তিনি বলেছেন ডান্ডা মেরে দিতে এবং পা ভেঙে দিতে কিন্তু আমার প্রশ্ন তার এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে আপনি পলিটিশিয়ান রাজনৈতিক দলগুলো কি বার্তা দিলেন তিনি কোন ধরনের বলছেন আমি একটু কথা বলি এটা তো উনি বলেছেন তো ওনার আগে গত কয়েকদিন ধরে আমি এটা বলে আসছি বলছি আমি পাড়ায় মহল্লায় গিয়ে বলেছি যদি কেউ এরকম আসে বেঁধে রাখবেন কারা আসছে যারাই আসুক না কেন আমি আপনাকে একটা কথা বলি দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতির বীজ বপন করে গেছে বিগত সরকার আওয়ামী লীগ সরকার এটা আপনি কি মনে করেন যে এই ছেলেটা বছরের পর বছর মাসের পর মাস এক বছর না তো ষোলো বছর এলাকায় যেতে পারেনি থাকতে পারেনি

পুলিশকেও বলেছেন যে আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন আমার দলের নেতাকর্মীরা প্রয়োজন আপনাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে আর সাধারণ ছাত্রছাত্রীরা তারা তো কাজ করছেন দিন রাত মনে করেন যে রোদের মধ্যে থেকে যে ট্রাফিক সিস্টেমের কথা বলছেন আমি তাদেরকে একটা সাজেশন দিয়েছি আমার গাড়ি একবার শাহবাগ থেকে কাটা বন পর্যন্ত ষোলোবার চেক করেছে আমি বলেছিলাম যে এতবার যদি করে মানুষ বিরক্ত হবে তার থেকে বরং ওই সমন্বয়কদের সিগনেচার যে কার চেকড কার ওকে তাহলে একবারে হয়ে যায় জিনিসটা হচ্ছে যে কাজটা আপনি ভালো করছেন কিন্তু সেটাকে আপনি সাজেশনটা নেবেন সব আমি না সব আপনি জানেন তাও 16 বছরের

আপনি যে কথাটা বললেন পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট হয়েছে আপনি বলেছেন নির্বাচন কমিশনাররা এমনকি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে চৌত্রিশ পার্সেন্ট হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়েছে সে হয়েছে তাহলে নৈতিক অবস্থান থেকে তো নির্বাচন কমিশন কি পদত্যাগ করেছে যে দেশের সৈর শাসক পতন আপনার পদত্যাগ করে দেশ ত্যাগ করে চলে গেছেন সেখানে কি করে নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন এখনো বসে আছে আমি তো সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বলবো যে তাদেরও শুধু আপনার ই না পদত্যাগ এক্ষুনি দাবি করে

দাবির প্রেক্ষিতে দাবিটা না এই অবস্থা না আসলে করত কিনা সেটাও প্রশ্ন কিন্তু এখন কথা হচ্ছে আপনি যেটা বলছেন কেন নির্বাচন কমিশন এখনো বহাল আছে কেন তারা সসম্মানে যাচ্ছে না তারা কি অসম্মানিত হয়ে যাবেন নাকি সসম্মানিত সম্মান নিয়ে যাবেন শহীদদের রক্ত এবং ত্যাগের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে ওনাদের দেনেন দেয়ার পদ্ধতি করা উচিত ছিল এটা প্রত্যেক জায়গা প্রত্যেক ক্ষেত্রে আমি বলবো এটা প্রযোজ্য বিষয়ে কিছু আছে বলার আছে নির্বাচন কমিশন পুনর্গঠন হ্যাঁ নির্বাচন কমিশন পুনর্গঠন এই জায়গায় শ্রদ্ধেয় একটা কথা এই জায়গায় একটা জিনিস মনে করিয়ে দিতে চাই মানে প্রত্যেকের বাসায় আমি মনে করি যারা এখন দল মানে যারা ভাবছেন যে এখন যেহেতু আর আওয়ামী লীগ নেই সুতরাং আমরাই সর্বসর্বা তারা আপনারা যেই পাঁচই অগাস্টের গণভবন এবং সংসদ ভবনের যেই ছবিটি আপনারা বাসায় হচ্ছে টানিয়ে রাখবেন কারণ আপনারা যদি মনে করে থাকেন নির্যাতকের পরিবর্তন হয়ে হয়েছে কিন্তু নির্যাতন আপনারা চালাবেন এবং চাঁদাবাজি এই দলবাজি এইভাবে লেজুরবৃত্তিক মানুষকে দমন পীড়নের এই চর্চাটি আপনারা করবেন সুতরাং ঠিক আপনাদের অবস্থাও এই যে পাঁচই আগস্টের গণভবন যেমন হয়েছিল পাঁচই আগস্টে পার্লামেন্ট যেমন হয়েছিল ঠিক সেভাবেও আপনাদের নসিব ঠিক সেভাবেই হবে আবার আসেন আমরা সেই জায়গার কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা রাষ্ট্রসংস্কারের জায়গায় বলছি যে আমরা দেখছি যে এবং একটা আলাপট উঠছে যে খুব দ্রুততম সময় নির্বাচন দেওয়ার জন্য এখন দেখুন আমি উনি আমার পাশে বসে আছেন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি বর্তমান যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন আপনি নির্বাচন করতে যাবেন কিনা অবশ্যই আমি বিশ্বাস করি উত্তর থাকবে যা উনি যাবেন না তো সুতরাং যতদিন না পর্যন্ত এই নির্বাচন নির্বাচন কমিশন বিদ্যমান নির্বাচন কাঠামো ব্যবস্থা পরিবর্তন না হয় যেই নির্বাচন যেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা মধ্যরাতের নির্বাচন দেখেছি যেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা আমরা দেখেছি যে মৃত মানুষ এসে ভোট দেয় যে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে যারা যারা স্বীকার করে নিয়েছে যে ওকে ফাইন আমরা এবার এমন একটি নির্বাচন করবো যে গত বছরের মতো আমরা মধ্যরাতের ভোট আমরা আবার আমরা হতে দিব না সুতরাং এই নির্বাচন কাঠামোর মধ্যে যতদিন না পর্যন্ত সব দলমতের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত আমরা মনে করি রাষ্ট্র কাঠামোর কাজটি এটি দিন থাকা উচিত কারণ হঠাৎ করে এসে আমি আবার একটা নির্বাচন দিলাম এমন একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে যেটিকে আমরা প্রশ্ন করতে পারি আমি 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 মুগ্ধদের কাছে এবং আবু সাইদদের কাছে সারা জীবন প্রশ্নবিদ্ধ থাকব সুতরাং রাষ্ট্র সংস্কারের কাজটি সার্বজনীন না হওয়া পর্যন্ত আমি মনে করি এই নির্বাচন দেওয়াটি সেটি হচ্ছে যে ফেসিস গভর্নমেন্টের এটি একটি এক্সপানশন যারা চায় অর্থাৎ দেখেন আওয়ামী লীগ বা ফেসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ কিন্তু একটা দল না আওয়ামী লীগ একটি ধারণা আওয়ামী একটি আদর্শ অর্থাৎ যারা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চায় তারাই আওয়ামী লীগ যারা হচ্ছে মানুষকে মানুষের স্বাধীনতাকে রুখে দিতে চায় তারাই হচ্ছে আওয়ামী লীগ যারা হচ্ছে এই যে আয়না আয়নাঘর বানাতে চায় তারাই হচ্ছে আওয়ামী লীগ যারা খুনে রাজনীতি করেছে তারাই হচ্ছে আওয়ামী লীগ যারা ছাত্রদেরকে ব্লেমিং টেকিং মধ্যে দিয়ে সবসময় একটা গণমাধ্যমের মধ্যে দিয়ে ফ্রেমিং দেওয়ার চেষ্টা করেছে তারাই হচ্ছে আওয়ামী লীগ এখন এই আওয়ামী লীগ হওয়ার জন্য আমার অন্য কোনো দল হওয়ার প্রয়োজন নাই এই যে আমরা বলছি বর্তমানে বিএনপি বিএনপিও কিন্তু আওয়ামী লীগ হতে পারে কিভাবে বিএনপি আওয়ামী লীগ হতে পারে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে যেই যাবে সেই আওয়ামী হয়ে যাবে সুতরাং এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে আমরা বিএনপি কে আওয়ামী হতে দিতে চাই না

দেখুন আমি মনে করি এটা একটা প্যারাডাইম শিফট কারণ আমি এটা বিশ্বাস করি আমি এখনো রাতে মাঝে মাঝে মানে আমি গত গত দশ এগারো দিন আমরা দশ এগারো দিন না লাস্ট দুই মাস ধরে হচ্ছে আমরা পালিয়ে বেড়াচ্ছি দুই মাস ধরে হচ্ছে আমাদের অর্থাৎ আন্দোলনের শুরু থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন এখন কারণ এখন এখনো আগে আগের কথা বলবো আগের কথা বলছি যে দেখা গিয়েছে কি আন্দোলন শুরু করার পর থেকে দেখা গিয়েছে কি আমাদেরকে লোকেশন চেঞ্জ করে থাকতে হয়েছে ফোন বন্ধ করে থাকতে হয়েছে বিভিন্ন সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে দমন নিপূরণ চালিয়েছে দেখুন আমরা বিশ্বাস করি যে নাগরিক এখন এই কেন বিশ্বাস করে বিশ্বাসের আমার ভিত্তিটা কি আপনি আমাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং কোন ভিত্তিতে আপনি বিশ্বাস করেন এই যে রাষ্ট্র সংস্কার বা আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা বাস্তবায়ন সম্ভব এই কারণেই সম্ভব কারণ এখন যে গণবুত্থানটি হয়েছে আমি আমি যখন এরশাদের গণবুত্থানটি এবং এই গণবুত্থানটির মধ্যে দুইটির তুলনামূলক পার্থক্য আমি পড়ার চেষ্টা করছিলাম আমি ওইটার ওই ওই গণবুত্থানটি ছিল একটি রাজনৈতিক একটি অ্যাপ্রোচ রাজনৈতিক সেটাকে আমি সার্বজনীনভাবে বলছি রাজনৈতিক একটা অ্যাপ্রোচ কিন্তু এই গণ যদি আপনি বিশেষত্বটি দেখেন এই গণ অভ্যুত্থানে মানুষ বাইনারি অপোজিশন ভেঙে সবাই এক কাতের এসেছে আমি একটু ব্যাখ্যা করি যেমন এই গণ অভ্যুত্থানটি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই গণ অভ্যুত্থানে আমরা বাংলা মিডিয়ামকে দেখেছি আমরা ইংরেজি মিডিয়ামকে দেখেছি এই গণ অভ্যুত্থানে যেখানে আবু সাইদ প্রতিনিধিত্ব করে সাবলটান সাবলটান সোসাইটির অন দ্য আদার হ্যান্ড মুগ্ধ প্রতিনিধিত্ব করে এলিট ক্লাসের আমরা এই গণ এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সেখানে রিক্সাওয়ালাদার প্রতিনিধিত্ব ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের এমডিদের প্রতিনিধিত্ব ছিল আমরা এই গণবুত্থানটির মধ্যে দেখেছি যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল শিক্ষকদের প্রতিনিধিত্ব ছিল অর্থাৎ সমাজের প্রত্যেকটা ক্লাস এই জায়গায় একটা সমতলে এসে দাঁড়িয়েছে অর্থাৎ ক্লাসের আওয়ামী আওয়ামী ফেসিবাদ যেটা বিভাজনের যে রাজনীতিটি করার চেষ্টা করেছিল গত ষোলো বছর ধরে এই যে ধারণাটিকে তারা ভেঙে দিয়ে সবাই সমকাতারে এসে যেহেতু একটি অন্যায়ের বিরুদ্ধে যেই অন্যায়টিকে বিএনপির মতো দল এস আমরা দেখেছি একটা একসময় এসে বিএনপির মতো দলও আমরা দেখেছি যে নৈতিকভাবে তারা হচ্ছে এক ধরনের অঘোষিত পরাজয় মেনে নিয়েছিল কারণ এবার নির্বাচনটিকে কিন্তু তারা শক্তভাবে প্রতিরোধ করতে পারেনি যেহেতু করতে পারেনি তার মানে এটা অঘোষিত তারা পরাজয় মেনে নিয়েছে অর্থাৎ বিএনপি এত বছর ধরে রাজনীতি করছে আমার রাজনৈতিক আমি ইন্টালেকচু আমি পলিটিক্যালি সাউন্ড মানুষ না আমি আমি একদম বলা যায় একজন ট্রেডিশনাল চাকরি প্রার্থী অর্থাৎ এমপি থ্রি পরা মানুষ আমি সেই জায়গা থেকেও আমি এই জায়গায় আমি বলতে পারি বিএনপির মতো একটা রাজনৈতিক দলও সেখানে যেহেতু একটি মৌন পরাজয় মেনে নিয়েছে সেই জায়গায়ও সব শ্রেণী মানুষ একই কাতারে এসে যেহেতু আওয়ামী হাসিনা বা এই দলটাকে চ্যালেঞ্জ করে এবং এখানে দেখবেন শুধুমাত্র আওয়ামী শুধুমাত্র একটি রাজনৈতিক দলই ছিল না রাষ্ট্র কাঠামোর যত শক্তি প্রয়োগকারী যতগুলো সংস্থা ছিল পুলিশ ছিল আর্মি ছিল বিজিবি ছিল অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে যেও আমাদেরকে দমাতে পারেনি সুতরাং রাষ্ট্র সংস্কারের কাজ আমাদেরকে দমাতে পারবে না। আরেকটি বিষয় রয়েছে কেন আমি মনে করি যে আমাদের সংস্কার আন্দোলন বা সংস্কারটি আমরা চূড়ান্ত রূপ দিতে পারব এই কারণে সম্ভব কারণ এখানে এক একটা নেতৃত্ব বা দুইটা নেতৃত্ব ছিল না আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি একজন মুখধকে মেরে ফেলা হয় আরেকজন মুখধর রাস্তায় নেমে আসে একজন আসনাদকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আরেকজন আসনাদ রাস্তায় দাঁড়িয়ে যা ওকে ফাইন আমাকে উঠিয়ে নিয়ে যাও। অর্থাৎ এই যে দেখুন ভয়টি ভেঙে গিয়ে নেতৃত্বের যে সার্বজনীনতা অন্যান্য রাজনৈতিক দলগুলোতে কি হয় আমরা দেখেছি যখনই মির্জা ফখরুল সাহেবকে ধরে নিয়ে যায় তারপরেই কিন্তু আঠাশে অক্টোবরের আঠাশে অক্টোবর ছিল আঠাশ অক্টোবরে মনে হচ্ছে আঠাশে অক্টোবর আঠাশ অর্থাৎ আঠাশে অক্টোবর যখন মির্জা ফখরুল সাহেবকে ধরে নিয়ে যায় তখনই দেখা গিয়েছিল কিন্তু আন্দোলনটি আবার মাত্রা যোগ করে আবার মানুষ রাস্তায় নামে আসতে পারেনি কিন্তু আমাদের ক্ষেত্রে যখনই একজনকে ধরে নিয়ে গিয়েছে আবার নতুন করে আবার নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে আবার দ্বিতীয় সারির নেতৃত্ব যখন চলে যাবে আবার তৃতীয় সারির নেতৃত্ব অর্থাৎ এখানে কর্মী হয়ে ওঠে নাই প্রত্যেকটা মানুষ স্বৈরাচার বিরোধীর নেতৃত্বের জায়গাটি তারা নিয়েছে অর্থাৎ নিজ দায়িত্বে তারা এই কাজটি করেছে আপনি দেখেন এই শক্তিকে বাধ্য কিসে যে শক্তি নিজ দায়িত্বে ট্রাফিক কন্ট্রোলার দাঁড়িয়ে যায় যে শক্তি ষোলো ঘন্টা এখন ট্রাফিক কন্ট্রোলার দায়িত্ব পালন করছে যে শক্তি নিজ দায়িত্ব সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়ে নিয়েছে যে শক্তি আমরা দেখেছি আমার কাছে খবর আছে আমার এলাকার মধ্যে এই যে ভূমি অফিসে দুর্নীতির মানে মাত্রা ছাড়িয়ে গিয়েছে আজকে দেখেছি শিক্ষার্থীরা গিয়ে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত করেছে আজকে গিয়ে বলেছে যে যদি কোনো এখানে দুর্নীতি হয় সেখানে তাদেরকে আমরা জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবো আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি ওপরে দর্শকও পেয়ে গেছে এবং তারা সেই ভরসাটাই রাখে যে আগামীর বাংলাদেশটা কেমন হবে এবং রাজনীতি যে চরিত্র হবে না বদল হলে যে ব্যাখ্যাটা দেখিয়েছে এবং যে ছবিটা দেখেছে সেটা তারা বারবার মনে রাখবে গণভবনের ছবিটা তারা নিশ্চয়ই ড্রয়িং রুম বেডরুমে আটকে রাখবে এবং ক্ষমতাকে যে আঙ্গুল তুলে প্রশ্ন করা যায় আঙুলটা নিজের দিকে ফিরবে না সেটাও আঙুলটা সবসময় ক্ষমতার দিকেই থাকবে সেটাই দেখিয়েছে কিন্তু আমার প্রশ্ন আমি একটু উমামার কাছে যে চাই উমামা পুলিশের মনে তো ভয় এই ভয় তো ভাঙিয়া ভাঙাতে হবে তাদেরকে ফিরতে তো হবে কাজে এই ভয় ভাঙানোর যে দুই পক্ষের উইন উইন জায়গাটা সেটার এখন করণীয়টা কী আচ্ছা এখানে আমি প্রথমেই আমার প্রথম আলাপের যে অংশটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সেইটা আমি একটুখানি ঘেটে দেখলাম এখানে সেটা আমি জনগণের উদ্দেশ্যে যারা এই টকশটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করতে চাই যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে তখন কিন্তু রাষ্ট্রপতি অ্যাপিলের ডিভিশন বরাবর একশো অনুচ্ছেদ হিসেবে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে মতামত খুঁজে এবং অ্যাপিলেট ডিভিশন পরবর্তীকালে নয় আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয় এবং সেটার ভিত্তিতে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বৈধ এবং যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও পদত্যাগপত্র জমা দিয়েছেন সেই হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী মনে করার আসলে কোনো কারণ নেই তো এই বিতর্কটা আশা করি এখানেই সবার জন্য সমাপ্তি হয়ে গেছে এবং পরবর্তী আপনি যেটা বলেছেন যে ফেরত আসতে হবে মনে তাদের এখন এখানে আমাদের ওই কথাতেই ফেরত যেতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরো বছর ধরে দেশটার এমন অবস্থা করেছেন এমন অবস্থা করেছেন যে যে মুহূর্তে উনি পদত্যাগ করেছেন সেই মুহূর্তে প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে গেছে কিভাবে করে রাস্তা থেকে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার হয়ে যায় এটা তো খুবই অবাক করা বিষয় এটার একটা বড় কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুরো যে আওয়ামী লীগ তাদের যে স্টুডেন্ট উইগ তাদের যে যুবলীগ যত ধরনের লীগ আছে সব কিছু মিলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছে এত বছর যাবৎ এখানে পুলিশ মানেই ছিল ছাত্রলীগ পুলিশ মানেই যুবলীগ পুলিশকে তো আমরা মজা করি ডাকতাম পুলিশ লীগ পুলিশ তো আরেকটা আওয়ামী লীগের উপসংগঠন এসব কারণেই আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কলুষিত হয়েছে এবং এটা আসলে আমাদের জনগণের জন্য এক আমাদের রাজনৈতিকবিদদের জন্য একটা শিক্ষা যে এখানে পুলিশকে যারা বা আইনশৃঙ্খলা বাহিনীকে যারা নিজের কার্য সম্পাদনের জন্য ইউজ করতে চায় তাদের জন্য আসলে জনগণ একটা বার্তা দিয়েছে যে এইভাবে যদি করতে থাকো তাহলে তাও তোমাদের খবর আছে এবং এই শিক্ষাটা আশা করি আমাদের পুলিশ সবাই পেয়েছে এবং আমরা সকলের সবার মধ্যে এই পুলিশের মধ্যে একটা সংশোধন এনে আমরা পুনরায় আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে ফিরাতে চাই এটা আমাদের জনগণের পুলিশের সাথে যে জনগণ আছে এবং যারা দোষে দুষ্ট পুলিশ যারা নিজেরা স্বেচ্ছায় তার উট দিতে কালিমা যুক্ত করেছে এবং অনেক সময় মানুষ স্বৈরাচারীর কারণে বাধ্য হয় তার কমান্ডিংটা মানতে পারে এবং কমান্ড শুনতে হয় যখন তারা চাকরি করে কিন্তু তাদের ওই পুলিশ বাহিনীর প্রতি আস্থা ফেরাতে নিশ্চয়ই তোমরা দুজনে কিছু বলবে কি দেখুন আমি পুলিশ কিছুদিন আগে এগারো দফা দিয়েছে এগারো দফাকে আমি অ্যাড্রেস করেছি এবং পুলিশের এগারো দফা খুবই আমি মনে করেছি যুগ উপযোগী তারা প্রথমেই স্বীকার করে নিয়েছে রাজনৈতিক বলয়ের কারণে তাদেরকে বিভিন্ন সময় এমন কাজ শুধুমাত্র উপরকে খুশি করার জন্য তাদের অফিসারদেরকে খুশি করার জন্য তাদের করতে হয় এখন দেখুন এই জায়গায় আমরা পুলিশ যারা রয়েছেন আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনাদের প্রতি সাধারণ ছাত্র জনতার যে বিষয়টি ছিল আপনি আপনাদের পুলিশের উপরে কিন্তু কোনো ধরনের আপনার ব্যক্তি পুলিশের উপরে কোনো ধরনের খুব নেই কিন্তু যেই আমাদের যে পুলিশের যে পোশাকটি যাদেরকে সরকার লাখিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে সেই পোশাকটির উপরে স্পষ্ট করতে চাই পুলিশ যে প্রস্তাবগুলো দিয়েছে যে তারা হচ্ছে ধরনের অফিসারকে অফিসারের করার হতে না। তারা হচ্ছে জনগণের কাতারে নেমে আসতে চান এবং পুলিশকে রাজনৈতিক প্রভাব বলে বাইরে রেখে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে আমরা যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনারা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা এই জায়গাগুলো অ্যাড্রেস করবেন এবং এটা একটু জানতে চাই তোমরা আমাদের স্বাধীনতা কি দিচ্ছে বলো তো আমরা আঙ্গুল তুলে কথা বলবো তো ক্ষমতার দিকে দেখুন আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে সার্বজনীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রয়েছে আমি বিশ্বাস করি যেই আমি হাসনাত আব্দুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করতে পারবো না সেই দিনই এই আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন লেজিটি হারাবে এবং আমি বিশ্বাস করবো সেই দিনই হচ্ছে আবার এই আমাদের যে রাষ্ট্র সংস্কারের যেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হবে এবং আমি এই জায়গায় দেখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনিসকে যেন আমি প্রশ্ন করতে পারি এবং আমি গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান জানাবো গণমাধ্যমের কর্মীরা যেন যে হাসিনা শাসনতন্ত্রে যেভাবে ফ্যাক্টকে ফিকশন হিসেবে উপস্থাপন করেছে এই ফ্যাক্টকে ফিকশন হিসেবে উপস্থাপন করার যে মানুষের যেই সাফারিংস হয় এবং মানুষের যে আস্থাহীনতা তৈরি হয় সেটা থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমের কর্মীরা ফ্যাক্টকে ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করবে এবং মানুষের আস্থাটি ধরে রাখবে এবং আপনাদের গণমাধ্যমে অনেক ধরনের গণমাধ্যম ছিল মানুষ কি পরিমাণ ভালোবাসা দেয় তাদেরকে আপনারা রাস্তায় বেরোলে দেখেছেন আবার অন্য গণমাধ্যমে ছিল যে তাদের বুমের মধ্যে তাদের নেম প্লেটটা নিয়ে তারা রাস্তায় নামতে পারত না একই ধরনের মাঠ কিন্তু মানুষের প্রতিক্রিয়া দুই ধরনের এটা শুধুমাত্র তাদের কৃতকর্মের কারণে সুতরাং আমরা গণমাধ্যমকে বলতে চাই গণমাধ্যম যেন গণ জনগণেরই প্রতিনিধিত্ব করে গণমাধ্যম যেন গণভবনের প্রেসক্রিপশনের মধ্য দিয়ে কোনো ধরনের খবর যেন পাবলিশ না করে তাহলে জনগণ যদি গণমাধ্যমকে বা জনগণ যাকে প্রত্যাখ্যান করে তার প্রতিনিধি তার পরিণতি গণভবনের মতোই হয় সুতরাং আমি মনে করি প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত জায়গায় রয়েছে তাদের প্রত্যেকটা জায়গায় গণভবনের পাঁচই আগস্টের ছবিটি থাকা উচিত যে দায়িত্ব অবহেলার শাস্তি হচ্ছে এই গণভবনের এই পাঁচ আগস্টের ছবি অসীম বাস রসিম ওরা তো বলছে আমরা বুঝতে হয়ে শুনছি এটাই বাংলাদেশ তবে আমার বোন ওবামা যে কথাটা বললেন যে পুলিশ লীগ ছাত্র আমার কথা তো দেখেন ছাত্র হোক তাই বলে কি সে মনে করে চাকরি করতে পারবে না মেধাবী এবং যোগ্যতা যদি থেকে থাকে রিগার্ডলেস অফ এনিওয়ান্স পলিটিক্যাল আমি যখন ডিবি অফিসে ছিলাম সেখানে অনেক অফিসার ইন্টারোগেট করেছে কারোর ব্যবহার আমি দেখেছি খুব খারাপ আপনি জানেন আমাকে যখন সেল থেকে বের করিয়েছে গারদে সেখানে আমার এক হাতের হ্যান্ডকাফের একটা আমার হাতে ডান হাতে আর একটা নুরুল হক নুরুর ভিপি নুরের হাতে আমি নিজে তখন খুব ভয় তার আগে আমি দেখছি দুবার তিনবার করে তাকে মেরে আনছে নাকে মুখে দিয়ে তার ফেনা বেরোচ্ছে যখন একই সঙ্গে দেখা গেল তখন আমি ভাব প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প ভাবলাম যে আমি এক কাতারে পড়ে গেলাম মানে আইনজীবী হিসেবে আমি মানে কোনো সুযোগ তো পাবো না মানে কোনো কিছুই না আমি ডিবিতে থাকাকালীন আমার বাসায় গিয়ে আমার স্ত্রী আমার বাচ্চাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছে এবং বললো যে মহিলা পুলিশ আন আমার মেয়েকে ধরে নিয়ে যাবে যে প্রোটেস্ট করেছে আমার বাবাকে তো নিয়ে গেছেন আপনারা তাহলে আবার কেন আসছেন এবং একটা পর্যায়ে দে উইয়ার কম্পেয়ার টু লিভ দে কান্ট্রি এটার জন্য স্বাধীনতা এসেছিল বাংলাদেশে আমি রাজনীতি করি আমার পাঁচ বছর দশ বছর বিশ বছর জেল হতে পারে যদি আমি অপরাধী হই আমি যদি ক্রিমিনাল হই আমার স্ত্রীপুত্র কন্যারা কি করেছে আপনার আমি তো বললাম যে একজন অফিসার ছিলেন তিনি বলেছেন যে আমি ছাত্র জীবনে এই রাজনীতি করেছি কিন্তু যেদিন আমি এই চাকরিতে ঢুকেছি সেদিন থেকে আমার গায়ের মধ্যে সেটা নেই আমি আই হ্যাভ সিন ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল কোয়ালিফাইড অফিসার এই ডিবি অফিসে বা আমি বলি যে হোক অন্য দলের তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এবার আপনার হাসনার যে কথাটা বললেন যে শাসক সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে আমাদের কিন্তু সিস্টেম সবকিছু কিন্তু আছে মূল কথা হচ্ছে যে আমাদের ল আছে কিন্তু আমরা করতে করতে পারি 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 না 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 কেন আমাদের খারাপ আপনি দেখেন যে সিগারেট ফুটপাতে ফেলে দিচ্ছে বাদাম খেয়ে শিক্ষাটা রাস্তায় ফেলছে মানসিকতার পরিবর্তন ভুলে যখন যদি গাড়ির গ্লাস নামিয়ে টিস্যু ভুলে ফেলতে যায় আমার ছেলে বলে যে পাপা মানে মানে এই দেশে আর বাইরে যদি থাকে এখন কথাটা হচ্ছে কি আমি বলছি আসলে একটা কথা বলেছি এই নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচন হয় আপনারা কি নির্বাচন করবেন মূলত কথাটা কিন্তু সেটা না এটা হচ্ছে রাজা যা বলেন তাই করা হয় এই নির্বাচন কমিশন আপনি যেভাবে বলবেন এই তুমি সেরাতুল মুস্তাকিম থাকবে নিউট্রাল এন্ড ফেয়ার ইলেকশন করতে হবে তাও সেটা পারবে কিন্তু আমি পদত্যাগের কথা বলেছি যে বেহায়ার মতো বসে আছেন আমি সেটা বলেছি আমি বলছি इवन दैट আপনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কে নির্বাচন কমিশনার বানায় দেন আর যদি হাসনাতরা যদি ভ্যানগার্ড হিসেবে থাকে ফেয়ার ইলেকশন দিতে বাধ্য হবে নিশ্চয়ই তারিখটা ও বলল তো কনসার্ন আছে কিন্তু ওয়েট অ্যান্ড সি একটু অপেক্ষা করতে হবে ভোটের দিকে জন্য আমি বলছি আমাদের তো সংবিধান লিখিত সংবিধান যে পরিবর্তন হবে না কাটাছাড়া কি হয় নি হয়েছে তোস হয়েছে সো জনগণের আকাঙ্কার প্রতিফলন তাই সংবিধান গড়ে ব্রিটেনের তো কোন রিটেন কনস্টিটিউশন নেই কিন্তু ওয়েস্টার আমরা কথা বলছিলাম তো রাজনৈতিক রিফর্ম প্রাতিষ্ঠানিক রিফর্ম দরকার সেটার জন্যই তে গণভੁੱত্তান কিন্তু আমার কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল রাজনীতিবিদ মানেই হচ্ছে করাপ্টেড এবং করাপশন

ছ তারিখে দেখেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে আমার জানা খুব বেশি হলে বিশ হাজার মানুষ আমাদের বোনরা মিলে ছাত্ররা সাধারণ ছাত্ররা মিছিল করছিল যেই না যে আমি ছেড়ে কারণটা জুজুর একটা ভয় কারণ উনি তো সেনাবাহিনীরও আপনার এই ছিলেন তাই না সেনা প্রধানও ছিলেন এবং ওখান থেকে এসছেন দেখে ওনার সেনাবাহিনী যখন ওনার থেকে সাপোর্টটা উজ্জ্বল করে নিয়েছে আপনি কি মনে করেন যে সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়া মানে দিতে পারবেন না বা সামগ্রিক পরিস্থিতি যেটা সেটাকে উপলব্ধি করে যখন বলেছিলেন যে আপনাকে তো সেফ করা যাবে না কোথাও কোথাও বলেন যে আপনি পঁয়তাল্লিশ মিনিট পাবেন আপনি এক ঘন্টা পাবেন প্রধানমন্ত্রী তো বিশ্বাসও করেন না

সেই জিনিসটা দু আট সালে যখন আপনার যে তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে যেটাকে ব্রুট মেজোরিটি নেই ব্রুটাল মেজরিটি জি 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 যেটা দিয়েই আপনি কাটলেন আমার কথা হচ্ছে হচ্ছে যে এত নাচ নাচলি যখন তাহলে ঘুমটাটা দিলি কেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে তো ওয়াই ডিড ইউ সেন্ড ইট টু দ্য কোর্ট

বাচ্চাদের ক্লাসে ফিরতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হবে হলগুলো খুলে দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং যে হলে যে ছাত্র ছাত্রীরা ছিল যারা লিগের ছিল অমক ভাই লিগের ছিল বোন লিগের ছিল তাদের শিক্ষা জীবন কি হবে তারা নিরাপত্তা পাবে কি করে এই ভাবনা তাদের গার্জিয়ানরা ইতিমধ্যে ভাবনা শুরু করেছে সেই জায়গা থেকে আমি ভাবছি যারা আতঙ্কিত আছে যাদের শিক্ষা জীবন মনে করছে আমার এইচএসসি পরীক্ষা বন্ধ আছে পরীক্ষাগুলো চালু করতে হবে স্কুল খুলতে হবে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে চাচ্ছে কতক্ষণ আর গেম খেলবে আচ্ছা এখানে প্রথমে বলতে চাই আপনি যে বললেন যে অনেকেই আমাদের হলগুলোতে ছিলেন তারাও করেছিলেন এখন আমরা আমি যেহেতু একটা হলের স্টুডেন্ট আমি কবি সুফিয়া কামল হলে থাকি সুফিয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আজকেই কিন্তু আমরা ছাত্রীরা মিলে একসাথে যারা গণরুমে ছিল ছাত্রলীগের আন্ডারে তারা পলিটিক্স করতে হতো অবৈধভাবে থাকতে হতো কিন্তু আমাদের হলেরই স্টুডেন্ট তাদের কিন্তু সিটের ব্যবস্থা আমরা করেছি এবং যারা সরাসরি আমাদের প্রোভোস্ট সহ আমরা হয়েছে আমরা যে দখলকৃত রুমগুলো ছিল ছাত্রলীগের দ্বারা সেখানে আমরা মেয়েদের সিটের ব্যবস্থা করেছি এটা আমাদের প্রোভোস্ট সহ কারণ যেহেতু ওই মেয়েদেরও পড়াশোনা করতে হবে এবং যারা ছাত্রীদের অত্যাচারের সাথে জড়িত ছিল না তাদেরকেও তো অবশ্যই আমরা মনে করি যে তারা তো এই স্টুডেন্ট এবং তারা যদি কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত না থাকে তাহলে তো অবশ্যই তাকে অ্যাকনোলেজ না করার কোনো কারণ আমাদের নেই তো অবশ্যই আমরা আমাদের প্রভোস্ট ম্যাম সহ কথা বলে যারা আমাদের গণর্মে ছিল অনেক স্টুডেন্ট প্রায় পঞ্চাশ ষাটজনের মতো স্টুডেন্ট আমাদের প্রসেসটা এখনও পর্যন্ত চলছে এবং তারা কি তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে হলের লিগেল স্টুডেন্ট করে ফেলার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি যাতে ভবিষ্যতে কেউ এসে হলটা আবার দখল করতে না পারে যদি এখানে কাউকে থাকতে হয় তাহলে লিগেলি একটা অ্যালোটেড সিটে থাকতে হবে এটা আমাদের পক্ষ থেকে কথা এবং ছেলেদের হলেও কিন্তু বর্তমানে এই প্রসেসটা চালু আছে শহীদুল্লাহ হলে আমাদের বন্ধু বান্ধব এইচ হল অমর সব জায়গাতেই কিন্তু এই প্রসেসটা ছাত্ররা চালু রেখেছে এবং আমরা কিন্তু আমাদের হলে প্রবেশকে পদত্যাগ করতে দিচ্ছি না কারণ এখনই আমাদের দরকার প্রথমে এই স্টুডেন্টগুলোকে সিট দেওয়া সিট দেওয়ার পরবর্তী সময়ে প্রবেশ যদি পদত্যাগ করতে মনে ইচ্ছা করে তাহলে উনি পদত্যাগ করে ফেলুন কিন্তু আগে আমাদের ছাত্রীদের যা একটা সিকিউর নিশ্চিত করা তার একটা আবাসন নিশ্চিত করা আমাদের প্রাথমিক দায়িত্ব এবং সেটাই কিন্তু আমরা করছি এমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা এখন শিক্ষা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল যেখানে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় নাই সেখানে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গটা আসাটাতে একটু টাফ আপনারা এখনো পর্যন্ত দেখছেন আমরা যখন আসছি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে বাচ্চারা আমাদের বয়সী বয়সী যারা তরুণ তারা এই মুহূর্তে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে তো সেই জায়গা থেকে আপনি যদি হুট করে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সবাই ক্লাসে ফেরত যেতে হবে তাহলে তো দেশের ছাত্রদের যে এই মুহূর্তে যে যে অগ্রগামী ভূমিকাটা রাখার কথা সেটা কিন্তু তারা সরাসরি রাখতে পারবে না সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কিছু পরি কিছু বিষয় আগে ঠিক করে নিতে হবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে তাদের দ্রুততম সময়ে কিছু প্রথমত আইনশৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামাতে হবে এবং এখানে ছাত্রদের হাত থেকে আমাদের দেশের যেটা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে এই ল অ্যান্ড অর্ডারের দায়িত্বতা আমাদের পুনঃস্থাপন করতে হবে আমাদের প্রশাসনকে পুনরায় পুনঃস্থাপন করতে হবে এটার পরে আমাদের ছাত্ররা অটোমেটিক তারাই কিন্তু কথা বলবে আমরা এখন ক্লাসে ফেরত যেতে চাই এ ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে না বাহ হাসত অনুষ্ঠান শেষ করব নিশ্চয়ই তুমি শেষে এসে কিছু বলবে তোমাকে দিয়ে শেষ করি আচ্ছা এই আন্দোলনের আমাদের আমাদের দুইটি দায়বদ্ধতা রয়েছে একটা হচ্ছে জাতীয় দায়বদ্ধতা আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দায়বদ্ধতা কারণ এই আন্দোলনটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা সবাই কি ধরনের নিশ্চিত করতে চাই যে আমরা এখানে কেউ জাতীয় নেতা জয়নাল হচ্ছে না আমরা এটা নিশ্চিত করতে চাই যে বিশ্ববিদ্যালয়ে আগে আমরা ছাত্রলীগের ভাষায় কথা বলতে চাই না আপনি যখন ছাত্রলীগের আগের যদি ভিডিও গুলা দেখেন ছাত্রলীগ সবসময় একই কথা বলতো আমরা ছাত্রদের সিট নিশ্চিত করছি ছাত্ররা যেন নিরাপদে থাকে আমরা সেটি দেখছি আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন করতে যাচ্ছি না বরং আমরা প্রবোস্ট বাধ্য করব যেন মেধার ভিত্তিতে সিট দিতে চায় আমরা কেন ছাত্রদেরকে সিট দায়িত্ব কি আমাদের নাকি সিদ্ধের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সুতরাং আমরা সিস্টেমটাকে ডেভেলপ করব অর্থাৎ প্রশাসন সেখানে দায়িত্ব আসবে হাউস টিচারগুলো সেখানে দায়িত্ব আসবে এবং যে মেধাবী সেই হচ্ছে সিট পাবে এটা হচ্ছে আমরা প্রথম আমার কমিটমেন্ট দুই নম্বর কমিটমেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় যে এতদিন ধরে চলে আসে যে গ্যাস্টরুম যে কালচারটি রয়েছে বিশ্ববিদ্যালয়ে কোনো গ্যাস্ট্রুম কোনো কালচার থাকবে না তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেখানে মেরুদণ্ডে বিক্রি করে দিয়ে দাসকত হিসেবে এবং তিন ফুট জায়গার জন্য আমাকে প্রত্যেক মধুতে যেতে হতো এবং মধুতে যাওয়ার বিনিময়ে আমি তিন ফুট শোয়ার জায়গা পেতাম সেইটি এখন বর্তমানে মেধাভিত্তিক যদি সিট হয়ে যায় সেই কাজটি আর করা লাগবে না চার নম্বর যে জায়গাটি রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণাধর্মী কাজে হচ্ছে সেখানে সেখানে উদ্বুদ্ধ করা হবে এবং রাজনৈতিক কোনো ধরনের কোয়ার্শন থাকবে না হয়তো এন্টারটেইনমেন্ট থাকতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের গণভবন গণভবনমুখী যে যাত্রাটি ছিল আমরা আমরা তাদেরকে আহ্বান জানাবো ভিসিদের কাজ গণভব গণ ভবনমুখী হওয়া না বিসিদের কাজ হচ্ছে ছাত্রমুখী হওয়া সুতরাং আপনারা গণভবনমুখী হওয়া লাভ নাই আপনারা ছাত্রমুখী হন আরেকটি বিষয় আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন করে যে ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ উৎখাত হয়েছে আবার ছাত্রদল আসছে আবার সিট দখল করার প্রবণতা এখানে রয়েছে সেখানে আপনাদের ভূমিকাটি কী হবে আমাদের ভূমিকাটি হবে সমন্বিত ভূমিকা ছাত্রলীগকে আমরা যেভাবে প্রতিরোধ করবো আমি বলছি ছাত্রলীগ কোনো একটা দল না এটা একটা আদর্শ অর্থাৎ ছাত্রলীগ যে যে কাজগুলো করেছে এই এই কাজগুলো যে ছাত্রদল নামে যে করতে আসুক শিবির নামেও যেভাবে করতে আসুক আমরা তাদেরকে সেভাবেই প্রতিরোধ করবো এবং আমরা আরেকটি জিনিস কমিটমেন্ট দিতে চাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় রাজনীতির কারণে আপনারকে মর্ত হয়েছে আমরা রাজনীতির কারণে আমার বিশ্ববিদ্যালয়ে আমি নিজে সহ আমার মানে অসংখ্য মেধাবী ছাত্রদেরকে আমি ঝরে দিতে দেখেছি আমি সেই জায়গায় যেই ছাত্র রাজনীতি যে লেজুর ছাত্র রাজনীতি আমাদেরকে মেধা দিতে পারেনি মনন দিতে পারেনি যেই ছাত্র যেই ছাত্র রাজনীতি আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে পারেনি সেই ধরনের লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকতে পারে না

সরকারের প্যারামিলিশিয়া বাহিনী হিসেবে লাঠিয়াল বাহিনী হিসেবে ক্যাম্পাসে হচ্ছে থাকতো এবং বিসিদেরকে অথবা যারা প্রশাসন রয়েছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য তারা যদি ছাত্রমুখী কোনো কাজ করতে যায় তাদেরকে ডিস্টার্ব করার জন্য এই লাঠিয়াল বাহিনীগুলোকে বাংলাদেশ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ড্যাপলাই করা হয়েছে রাষ্ট্রীয় তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুতরাং আমি বলতে চাই যেই লেজুর ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি দিয়ে ছাত্রদের কোনো উপকার হয়নি সেই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির প্রয়োজন নাই এবার প্রশ্ন আসতে পারে ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাচ্ছে কিনা না ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে না কারণ ছাত্র রাজনীতির মধ্য দিয়ে একটা মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটে এবং জাতীয় চেতনাবোধের উন্মেষ হয় এবং ছাত্র রাজনীতির মধ্য দিয়েই কিন্তু আমরা প্রবলেমগুলোকে অ্যাকনোলেজ করতে শিখি এবং সেগুলোকে অ্যাড্রেস করার পলিটিক্যাল স্ট্রাকচারাল একটা মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটে সুতরাং সেই জায়গাটা আমরা বন্ধ করে দিতে চাই না এবং সেই জায়গাটি বন্ধ করে দিয়ে কোনো ধরনের ব্যাক এন্ডে কোনো ধরনের অপরাজনীতির চর্চাগুলো থাকুক সেগুলোর আমরা উন্মুক্ত বিকাশ আমরা করতে চাই না সেই জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে অতি দ্রুত হল সংসদ এবং ডাকশো এবং বিশ্ববিদ্যালয়

অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ধরনের ছাত্র সংসদগুলো রয়েছে কলেজ কেন্দ্রিক যে ছাত্র সংসদগুলো রয়েছে সেই ছাত্র সংসদগুলোকে চালু করার জন্য আমরা অতি দ্রুত ব্যব ব্যবস্থা নেব আমি যদি সামারি করি গ্যাস্ট্রম গণরম বিশ্ববিদ্যালয় আর থাকবে না এটি বিশ্ববিদ্যালয়ের সুদূর ভুলে যাওয়া অতীতে আমরা পরিণত করব বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করা হবে এবং সেটি ভিসির মধ্য দিয়ে সেটি প্রক্টরের মধ্য দিয়ে এবং সেটি হচ্ছে প্রবোষ্টের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে আমি ছাত্রদেরকে সিট দেওয়ার কেউ না বিরোধী ছাত্র আন্দোলনের সিট দেওয়ার কেউ না সেটা আমাদের কোনো অ্যান্টাইটি নাই সেখানে আমাদের কোনো এজেন্সি না যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যেই যে দুর্বলতা গুলো ক্রিয়েট হয়েছিল বিশ্ববিদ্যালয় যে দলীয় ভিসি ছিল এটা থেকে মুক্ত হবে কি করে বিশ্ববিদ্যালয় দলীয় ভিসি পদত্যাগ করেছে কিন্তু এখন যারা আসবে তারা যে সকলের হবে

ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন এবং গবেষণা ওনার বেশ ইম্প্যাক্ট ছিলেন উনার মধ্যে ভিসিউ যেহেতু হাসিনার পদত্যাগের কারণে পদত্যাগ করেছেন এই জায়গা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং এই যে এই হাসিনার যে ব্যবস্থাটা এটা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আমরা স্টেট ধরি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোও কিন্তু এক একটা মিনি হাসিনা সুতরাং তাদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত এবং আমি আরেকটা জায়গায় স্পষ্ট করতে চাই যে জায়গায় হচ্ছে যে আমরা যদি ভিসিদেরকে যে বার্তাটা দিতে চাই দেখেন আপনারা ছাত্রদের সাথে নেমে আসুন একটা বিসি একটা বিসি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে এখানে একজন সিনিয়র গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে জুনিয়র গবেষক এই সম্পর্কটা তৈরি করুন তাহলে আমরা যেই ভবিষ্যতের যেই বাংলাদেশ দেখি রাষ্ট্র সংস্কারমূলক বাংলাদেশ দেখি সেই বাংলাদেশ গঠন সম্ভব নতুবা দেখা যাবে কি আজকে আমরা যেই স্বাধীন করেছি সেটা আবার এই স্বাধীনতা আবার ব্যাহত হতে পারে এটা যদি না যারা দায়িত্বে রয়েছেন আপনারা দায়িত্বপ্রাপ্ত মানুষ দায়িত্বটিকে আপনারা যথাযথভাবে পালন না করতে পারেন আর জিনিস মাটি পরিবর্তন করলেই কিন্তু আমরা গাছে আম ধরবে না আমাদেরকে যেটা করতে হবে মাটি পরিবর্তনের সাথে সাথে সেখানে আমরা গাছ তুলে ফেলে সেখানে যদি আমি আম পেতে চাই সেখানে আমি বপন করতে হবে সুতরাং যেই স্ট্রাকচারাল জায়গাগুলোতে হাসিনার পতন হয়েছে কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলো যেগুলোতে দেখছি সেখানে হাসিনার কিন্তু যেই ফেসিজমের এক্সটেন্টেড যেই নিয়োগকৃত সন্ডা ভান্ডারদের সন্ডা

কিন্তু ছাত্রনাগরিকের পক্ষ থেকে আমরা এটাও বলতে চাই এই রিজনেবলটি যখন ভিজিবল হবে এই রিজনেবল রিজনেবল মানে হচ্ছে এই জিনিসটা কন অ্যাবস্ট্রাক্ট কিছু না সেটা কনক্রিট অর্থাৎ কনফ্লিক্ট আমি যখন ভিজিবল প্রগ্রেস দেখব তখনই আমি মনে করব। যে এখন নির্বাচন বা অন্যান্য যেই তাত্ত্বিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সময় এসেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আর আলোচনা বাড়াবো না কিন্তু মনে হচ্ছে আলোচনা বাড়াতে পারলে মানুষ আরও মুগ্ধ হয়ে শুনত কারণ যে আলোচনা আজকে শুনছিল মানুষ সেটাই শুনতে চাই এমন বাংলাদেশটাই তারা দেখতে চেয়েছিলো এবং যে আলোচনাগুলো শুনলো সেটা কিন্তু আমাদের ওই রূপকথার গল্পের বাংলাদেশটা ভবিষ্যতের সামনের বাস্তবতার বাংলাদেশ প্রিয় দর্শক আমরা আসলে কোনো ফ্যান্টাসি জগতে বসবাস করছি না আমরা বাস্তবতাতেই বসবাস করছি আর এমন বাংলাদেশটায় হয়তো সতেরো কোটি মানুষ দেখতে চেয়েছিলেন এবং যে বাংলাদেশটা পিছনে আপনারা দেখে আসলেন যে ক্ষমতার দম্ভে কী করে খান খান হয়ে যায় স্তম্ভগুলো সেরকম ক্ষমতার দম্ভে ভবিষ্যতের বাংলাদেশের স্তম্ভগুলো আমরা খান খান হতে চাই না প্রাতিষ্ঠানিক যে সংস্কার প্রাতিষ্ঠানিকরণ যে শক্তিশালীকরণ দলীয়করণ মুক্ত করা এবং প্রত্যেকটা রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকবে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা থাকবে রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকবে সমাজের আপামর মানুষের জবাবদিহিতা থাকবে কার কাছে সেই জায়গাগুলো নিশ্চিত করছে ছাত্র জনতার করে দিয়েছে এই গণ অভ্যত্থান সুতরাং আমরা এটাই বলতে পারি আগামীর বাংলাদেশটা একমাত্র হবে ভয়হীন এবং জবাবদিহিতার আমি সময় ইসলাম বিদায় নিলাম সকলে ভালো থাকবেন শুভরাত্রি আরও একবার কৃতজ্ঞতা আমাদের সম্মানিত অতিথিদের প্রতি ভালো থাকবেন আপনারা